বিজয়নগরে যুবকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা আত্মকর্মী কারিগর যুব উন্নয়ন অধিদপ্তর স্লোগানকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী শাকসবজি ও মৎস্য চাষের ওপর যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সে উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার 12 অক্টোবর সকাল 11টায় উপজেলা দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কে এম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম সামিউল হক চৌধুরী, দাউদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান খান প্রমুখ। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সে উপজেলা চান্দুরা ইউনিয়নের বেকার 50 জন যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে এ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। নিজস্ব প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিজয়নগর টিভি। আপনারা যারা যুবক আমার সামনে আজ উপবিষ্ট আছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নতুন কিছু আমাদেরকে দিবেন। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যা নিয়ে যাবেন, শিখে যাবেন, এটা যেন পুরোপুরি বাস্তবায়নের দিকে, একটা সফলতার দিকে যেন এগিয়ে যায়। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করে বেকারত্বের অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য আহ্বান করছি। ঠিক আছে, বাংলাদেশের যদি জ্বালানি হয় তোমরাই হবা, কারণ আমাদের ন্যাচারাল রিসোর্সেস ভেরি মাচ লিমিটেড। আমাদের জমি পরিমাণ কমে যাচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি নাই, আমাদের রেমিটেন্স, আমরা কি করি, গিয়ে কামলাকাটি বাইরে গিয়ে। আমাদের চেয়ারম্যান সাহেব বলছে কামলাকাটি, স্পেশালিস্ট কেউ না, কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার যারা যায় বা আমাদের মতো যারা শিক্ষিত যায় তারা ওখানে মাইগ্রেট হয়ে যায়, এদিকে আসে না। কিন্তু ওই যে যারা কামলা হিসেবে যায় বা দিন শ্রমিক হিসেবে যায়, কোনো প্রশিক্ষণ নাই, কোনো কিছুই নাই, তারা গিয়ে ওখানে কি করে, কঠোর পরিশ্রম করে, কিন্তু সেই অনুপাতে কি নাই। ভারতে দেখেন, শ্রীলঙ্কায় দেখেন, ফিলিপাইনে দেখেন, তিনটা দেশের কথা বললাম, আর কথা বলবো না। তারা যতগুলা শ্রমিক বাইরে পাঠায় প্রত্যেকেই প্রশিক্ষিত শ্রমিক পাঠায়, সেই জন্য আমাদের থেকে আমরা যদি $1 বিলিয়ন আনি তারা আনে $10 বিলিয়ন। তোমরা কি জানো আমাদের এখান থেকে ভারত, আমরা যা ইনকাম করি তার 35% নিয়ে যায় ইন্ডিয়া। আমাদের এখান থেকে বাইরে হলো বিদেশি প্রবাসী আছে 2 কোটির উপরে, বাংলাদেশে ইন্ডিয়ান লোক আছে মাত্র 20,000। এই 20,000 লোক ওই তোমার 2 কোটি মানুষের 35% কিন্তু নিয়ে যাচ্ছে, অনেকে যাচ্ছে 5 লাখ 10 লাখ করে যায়, ও গ্রিসে যায়, আবুধাবি লেবানন যায়, গ্রিসে যাওয়ার পথে উল্টে মরে যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে ওইদিকে নৌকা পথে মরে যাচ্ছে, অথবা কিছু দালাল চক্র আছে তারা নিয়ে গিয়ে বলছে ওই নির্জন জঙ্গলে রাখছে, পরিবারকে বলছে কি এত টাকা দাও নাহলে মেরে ফেলবো বলছে না। তার চেয়ে আমাদের এখানে দেশে থেকে আমি যদি এই প্রশিক্ষণটা নিয়ে 7 লাখ টাকা 5 লাখ টাকা খরচ না করে 2 লাখ টাকা খরচ করে আমি এখানে শাকসবজি উৎপাদন করি। আজকে আলুর দাম কত জানো? 50 টাকা। আমি 50 টাকা কোনো সবজি 50 টাকার নিচে নাই। আমি যদি ঘরে এই 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 এরকম একটা জায়গায় যদি আমি সবজি চাষ করতাম, আমি এই টাকাটা আমি পেতাম না, এবং দামও সহনীয় থাকতো 30 টাকা 40 টাকা। আমার প্রোডাকশন কস্ট হয়তো কি 20 টাকা 10 টাকা 12 টাকা, এটা 40 টাকা, কেন গেল? এটা যারা ইকোনমির স্টুডেন্ট আছেন, ইকোনমিক্সের স্টুডেন্ট, তারা বুঝবেন, চাহিদা বেশি যোগান কম, এলাকাকে ভালো বাঁচতে হবে।
ঠিক আছে, মাদক মুক্ত ইয়ং জেনারেশন মাদক মুক্ত থাকতে হবে। মাদক কেড়ে নাই, কোনো কিছু দেয় এ পর্যন্ত মাদক কে কেউ কি সফল হয়েছে? একটা উদাহরণ দিতে পারলে আমি এখান থেকে চলে যাব, ইউনগিরি করবো না বিজয়নগরে। তাহলে এই মাদক নেওয়া যাবে না। কোনো নারীরা আমাদের মা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো মেয়ে, তাদেরকে ওভাবে দেখতে হবে। আমি নিজের মেয়ের দিকে যেভাবে তাকাই, ভাই বোনের বোনের দিকে যেভাবে তাকাই, সবাইকে ওভাবে দেখতে হবে, ঠিক আছে? সম্মান করতে হবে। আমি যদি সম্মান করি নারীদেরকে, নারীরাও আমাদেরকে সম্মান করবে।